পৌনঃপুনিকের জন্মকথা তৃতীয় এবং শেষ পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে। গত পর্বটা আমি শেষ করেছিলাম একটা মজার প্রশ্ন দিয়ে, সেটা ছিল যে .999999 এরকম করে অসীম পর্যন্ত অসীম সংখ্যক নয়, এটা আর ওয়ান এই দুটো সংখ্যার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এই দুটো সংখ্যা কি পরস্পর সমান নাকি এরা পরস্পর আলাদা। তো এটা নিয়ে আমি যখন একটা জরিপের মতো চালিয়েছিলাম তখন অনেকেই লিখেছে যে এই দুটো পরস্পর সমান, অনেকে বলেছে যে না .999999 একটু হলেও ছোট, মানে এটা যদি অসীম পর্যন্তও যাওয়া যায় তারপরেও একের থেকে একটু হলেও হয়তো এটা ছোট হবে, এই দুটো পরস্পর সমান না। তো আসলে গণিতে এটা নিয়ে কোনো বিতর্কের কোনো অবকাশ নেই, গণিতবিদেরা এটা নিয়ে সবসময় একমত ছিলেন, এই দুটো আসলে পরস্পর সমান। এবং এই সমানটা এরকম না যে এরা প্রায় সমান কিংবা সীমান্তিক ভাবে সমান, এমন কিছু না, এই দুটো পরস্পর সমান মানে একদমই সমান। এবং অন্যভাবে বলা যায় যে ওয়ান এবং .999999 এটা একই জিনিসের দুইটা রূপ, মানে দুই ভাবে প্রকাশ করার পদ্ধতি। আসলে যে কোনো দশমিক সংখ্যা যদি শেষ হয়ে যায়, যেরকম ধরা যাক .125 কিংবা .116, যেগুলো শেষ হয়ে যাচ্ছে, এটাকে বলে টার্মিনেটিং ডেসিমাল, যেগুলো শেষ হয়ে যায়, যেটা অনন্তকাল ধরে চলতে থাকে না, তাদের সবাইকেই আসলে আরেকটা উপায়ে প্রকাশ করা যায়। এদের প্রত্যেকেরই দুইটা রকম উপায় আছে, যেরকম .116-কে লেখা যায় .159999 অনন্তকাল পর্যন্ত, বা এখানে .125-কে লেখা যায় .124999। তো যেটা হয় যে আমরা অনেক সময় এটাকে মেনে নিতে চাই না বা বিশ্বাস করতে চাই না যে না এটা আসলে সমান না, কারণ আমাদের মনের মধ্যে একটা জিনিস গেঁথে আছে যে যে কোনো হয়তো দশমিক সংখ্যাকে শুধুমাত্র একভাবেই প্রকাশ করা যায়, আসলে এটা সত্যি না। তো এখন মনের মধ্যে একটু খটখট, মানে খচখচ করাটা খুব স্বাভাবিক যে কেন এটা সমান হয়ে গেল, এই যে .999999 অনন্তকাল পর্যন্ত এইটা আর ওয়ান, এরা দুজন কেন পরস্পর সমান। তো সেটার অনেকগুলো প্রমাণ আছে, অনেক ব্যাখ্যা আছে, আমি একটা জিনিস আমি ফিল করাই যে কেন এটা সমান হতেই হবে। তো একটা জিনিস একটু দেখি আগে, যে বাস্তব সংখ্যার একটা দারুণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে কোনো দুইটা বাস্তব সংখ্যার ভেতরে আরো অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে, এটাকে বলে কন্টিনিউয়াম প্রপার্টি। তো যাই হোক, আমরা একটু বলি, ধরা যাক .137 একটা সংখ্যা, আর একটা সংখ্যা বললাম যে .138, এই দুটো সংখ্যার ভেতরেও কেউ চাইলে আরো অসীম সংখ্যক বাস্তব সংখ্যা আসলে খুঁজে বের করতে পারে। যেরকম এর ভেতরে কেউ এখানে খুঁজতে পারে যে এটা হচ্ছে .1375, এখানে হয়তো .1374 আছে, আবার .1374 এবং .1375 এর ভেতরেও .1375, .1349, এরকম অনেক অনেক সংখ্যা আছে। অর্থাৎ যে কোনো দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার ভেতরে আরো অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকে। তাহলে এইবারে এখন চিন্তা করা যাক যে আচ্ছা, আমাদের যে দুটো সংখ্যা ছিল .999999 অনন্তকাল, আসলে .99 না, এটা ধরা যাক সেই সংখ্যাটা, যে এটা হচ্ছে .99999 অনন্তকাল পর্যন্ত, এবং ধরা যাক এই দুটো আলাদা এবং ওয়ান, এই দুটো সংখ্যা আলাদা, তাহলে নিশ্চয়ই এই দুটোর মাঝখানেও কোনো না কোনো বাস্তব সংখ্যা থাকবে, কারণ শুধু কোনো না কোনো না, আসলে অসীম সংখ্যক বাস্তব সংখ্যা থাকবে যে যদি এই দুটো আলাদা হয়। তাহলে একটা বাস্তব সংখ্যা বানানোর আমরা চিন্তা করি যে কোনো একটা বাস্তব সংখ্যা যে যেটা এই দুটোর মাঝখানে আছে, এরকম কি বানানো সম্ভব, তাহলে বোঝা যাবে যে এই দুটোকে একই নাকি আলাদা। এখন এই দুটোর মাঝখানে যদি হতে হয় তার মানে সেটা এই .9999 যেটা আছে তার থেকে একটু বড় হবে, আর ওয়ান তার থেকে একটু ছোট হবে, এটা থেকে বড় এবং এটা থেকে ছোট হতে হবে না। তো এখন আমরা কিভাবে সেই সংখ্যাটা বানাতে পারি, আমাদের কাছে এমন একটা জিনিস আছে .9999999 এমন করে অসীম সংখ্যক, এখন আমরা যদি এই শূন্য যে বাইরে যেটা আছে যে শূন্যটা, সেই শূন্যর জায়গায় আমরা যদি ওয়ান বানিয়ে দিই তাহলে কিন্তু হবে না, কারণ তাহলে যেটা হবে সেটা একের থেকে বড় হয়ে যাচ্ছে, আমরা তো সেটা চাই না, আমরা চাই একের থেকে ছোট কিন্তু .99999 তার থেকে একটু বড়। তো সেটা কিভাবে বানানো সম্ভব, তাহলে এখানে আমরা কোনো সংখ্যা দিতে পারছি না শূন্যর জায়গাটায়, তাহলে ডান দিকেই কিছু না কিছু করতে হবে। কিন্তু আমরা খেয়াল করি ডান দিকে আমি যাই করতে যাই তাই এটা থেকে ছোট হয়ে যাবে। আমি যদি নয়ের, এখানে তো অসীম সংখ্যক নয় আছে, মানে পুরো নয় দিয়ে ভর্তি আর কিছু না, এখানে পুরোপুরি .99999 এরকম করে অনন্তকাল পর্যন্ত নয় দিয়ে ভর্তি এটা। আমি এখানে নয়ের কোনো একটা নয়কে যদি পরিবর্তন করে আমি যদি নয়ের জায়গায় আট বানিয়ে দিই তাহলে কি হবে, তাহলে সেটা আগের থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ সেটা এই যে বিন্দুটা ছিল তার থেকে ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বাইরে যদি কিছু পরিবর্তন করতে যাই তাহলে একের থেকে বড় হয়ে যায়, আর যদি ভেতরে এই ডান দিকে কোনো কিছু পরিবর্তন করতে যাই দশমিকের মধ্যে তাহলে সেটাই .9999 থেকে ছোট হয়ে যায়। আমরা এর মাঝখানে কোনো সংখ্যা কখনো বের করতে পারবো না, তার মানে এই দুটো সংখ্যার মাঝখানে আর কিছু নাই, এরা আসলে পরস্পর সমান। তো যাই হোক, এটা যে শুধু এটাই প্রমাণ এরকম না, এরকম অনেকগুলো প্রমাণ আছে, আমরা সেই জায়গাগুলো আমরা দেখবো একটু একটু করে। তবে আমরা আবারও আমাদের পুরনো আলোচনায় একটু ফিরে যাই, এর আগের যে ভিডিওটা সেখানে আমি বলেছিলাম যে একটা বাস্তব সংখ্যা, একটা পূর্ণ সংখ্যাকে যদি আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে কি ঘটে, আসলে দুই রকমের ঘটনা ঘটতে পারে। যেরকম আমি আরেকবার একটু মনে করিয়ে দিই, ধরা যাক .7/4, আমি সাতকে চার দিয়ে ভাগ করলাম তাহলে কি পাওয়া যাবে, এটা পাওয়া যাবে .1.75,
এটা একটা টার্মিনেটিং ডেসিমেল, মানে যেটা শেষ হয়ে যায়, এই যে 1.75 এর পরে এটা শেষ। এবং আমরা যদি 4/7 নিই তখন কি পাওয়া যায়? তখন পাওয়া যায় 0.5714285714285714284। অর্থাৎ একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসতে থাকে, এটাকে বলে আমরা বলি পৌনঃপুনিক, একই জিনিস বারবার আসতে থাকে। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকে যদি আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করা যায়, দুই রকমের ঘটনা মাত্র ঘটতে পারে। এক হচ্ছে এটা শেষ হয়ে যাবে, যেরকম এখানে শেষ হয়ে গেছে, অথবা একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসতে থাকবে, পৌনঃপুনিক হতে থাকবে, এরা ছাড়া আর কোনো উপায় আসলে নাই। এই দুই রকমই, এবং সেটা আমরা দেখিয়েছিলাম যে কেন এটা হতেই হবে, যে ছয়টা পরে তার ফিরে আসা ছাড়া আর কোনো গতি নেই, সেটা আমরা দ্বিতীয় পর্বে বুঝিয়েছিলাম। তো এখন একটা জিনিস একটু এখন চিন্তা করা যাক, যে আমরা তো দেখলাম যে এই দুই রকমের ঘটনাই মাত্র ঘটতে পারে। তো এখন একটা দশমিক সংখ্যা যদি এরকম হয় যে দশমিক, ধরা যাক 0101001000001, এই দশমিক যে সংখ্যাটা, সেটা কি উপায় হবে? সমস্যাটা কি এটা? এটা সমস্যা হচ্ছে এটা শেষও হচ্ছে না। আগের বার আমি যেমন বলেছিলাম যে হয় শেষ হয়ে যাবে আর না হলে একই জিনিস বারবার আসবে, এখানে একই জিনিস কিন্তু বারবার আসছে না। অর্থাৎ কোনো একটা অংশ, এই যে 5714285714285714284, এরকম একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসছে না। এটার মধ্যে একটা প্যাটার্ন আছে ঠিকই, কিন্তু কোনো একটা জিনিস, একই জিনিস সেটা বারবার আসছে না। তাহলে এটার কি হবে? উত্তর হচ্ছে এটাকে আমরা কোনো দিনও দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল হিসাবে প্রকাশ করতে পারবো না, এটা একটা অমূলদ সংখ্যা। তার মানে অমূলদ সংখ্যার ব্যাপারটা এখন একটু বোঝা যাচ্ছে, যে অমূলদ সংখ্যা যদি হয় সেটাকে আমরা কোনোদিনও লিখে আসলে শেষ করতে পারবো না, এটা হচ্ছে প্রথম কথা। কারণ হচ্ছে লিখে শেষ হবে তখনই যখন, এই যে আমরা এর আগে দেখিয়েছিলাম যে একটা ভগ্নাংশ লিখে শেষ হয় কখন, যদি নিচে হরে যদি 2 এর পাওয়ার অথবা 5 এর পাওয়ার থাকে, যেরকম এখানে 4 আছে, 4 হচ্ছে 2 এর পাওয়ার। এরকম যদি এরকম একটা সংখ্যা হতো যে 64/125, আমি এটা করে দেখাচ্ছি না কিন্তু এটাও শেষ হয়ে যাবে, কারণ নিচে 5 এর পাওয়ার আছে। অথবা যদি এখানে থাকতো আরো 2টা 0, তাহলেও সমস্যা ছিল না, 5 এর পাওয়ার অথবা তাদের সাথে যদি 0 থাকে, 2 এর পাওয়ার অথবা তাদের সাথে যদি 0 থাকে, তাহলে সেই জিনিসগুলো শেষ হয়ে যায়। তাহলে যেহেতু এই এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা শেষ শেষ তো হচ্ছে না, এটা এটা দেখতে পাচ্ছি যে অনন্তকাল ধরে এটা চলতে থাকছে, যেহেতু এটা শেষ হচ্ছে না, তাহলে এটাকে যদি কোনো দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা যায়, তাহলে নিশ্চয়ই কোনো একটা পৌনঃপুনিক অংশ বারবার আসতো, কিন্তু এখানে সেটাও আসছে না, মানে একই জিনিস বারবার করা আসছে না। তার মানে এটাকে আমরা কখনোই দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করতে, মানে আমরা এটা কখনো পারবো না। তাই এটা অমূলদ সংখ্যা। তো এরকম যত অমূলদ সংখ্যা আছে, যেরকম √2, এটাকে আমরা যদি দেখি 1.414, তারপর এরকম করে আসতেই থাকবে, এটা না একই জিনিস বারবার আসবে এরকম তো হবেও না, আবার শেষও হবে না। শেষ যদি হয়ে যায় তাহলেও দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা যায়, যদি একই জিনিস বারবার আসে তাহলেও দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে প্রকাশ করা যায়, আর যদি এরা না হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা হয়ে যায়। অমূলদ সংখ্যা হলেই যে তার কোনো প্যাটার্ন থাকবে না, এরকম আবার কোনো কথা না। যেরকম এখানে আমরা সুন্দর একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, বললাম 0.11, 1.12, 1.13, 1.14, 1.15, 1.16, সে সুন্দর একটা প্যাটার্ন কিন্তু বানিয়েছে, কিন্তু প্যাটার্ন হলেও একই জিনিস বারবার ফিরে ফিরে আসছে না, তাহলে এটা অমূলদ সংখ্যা হবে। এভাবে অমূলদ সংখ্যা তৈরি করা যায়, যে আমরা প্যাটার্ন দিয়ে একটা অমূলদ সংখ্যা বানাতে পারি। অথবা এমন একটা যদি সংখ্যা হয় যেখানে যেরকম 3.14159265358979732, এটা অনন্তকাল ধরে আসতে থাকবে, কিন্তু এদের মধ্যে প্যাটার্নও নাই, আবার কোনো একটা জিনিস বারবার ফিরেও আসছে না, আবার শেষও হচ্ছে না, তার মানে এটাও একটা অমূলদ সংখ্যা। আমরা দেখলাম যে একটা পূর্ণ সংখ্যাকে আরেকটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে সেই ভাগফলটায়, মানে দশমিকে নিলে, দুই রকমের ঘটনা মাত্র ঘটতে পারে। একটা হচ্ছে যে সেটা শেষ হয়ে যাবে, আর যদি শেষ না হয় তাহলে একই জিনিস বারবার আসবে পৌনঃপুনিক আকারে। কিন্তু এখন আমরা উল্টো কাজটা একটু ভাবার চেষ্টা করি, যে আচ্ছা আমরা যদি, আমাদের কাছে যদি একটা দশমিক সংখ্যা থাকে, সেখান থেকে আমি কি করে সেটাকে ভগ্নাংশে প্রকাশ করতে পারি, পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে তাকে কিভাবে প্রকাশ করতে পারি? তো দুই রকমের ঘটনা নিয়ে আমরা চিন্তা করব, যখন শেষ হয়ে যায় আর যখন একই জিনিস বারবার ফিরে আসে। তো দেখা যাক, যদি শেষ হয়ে যায়, যেরকম ধরা যাক একটা সংখ্যা যদি আমরা চিন্তা করি 0.26, এটাকে আমরা কি করে ভগ্নাংশে প্রকাশ করব? সাধারণত আমরা এভাবে প্রকাশ করে থাকি, এটাকে ছোটবেলাতে আমরা শিখেছিলাম যেটা হচ্ছে 26/, নিচে একের পরে ততগুলো শূন্য থাকবে দশমিকের পরে যতগুলো অঙ্ক আছে। এখানে কতগুলো অঙ্ক আছে দশমিকের পরে? একটা, দুইটা, 2, 6, দুইটা অঙ্ক, তাহলে দুইটা শূন্য নিতে হবে, তাহলেই আমরা এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারবো, একটা ভগ্নাংশে প্রকাশ করে ফেলতে পারবো। কিন্তু কেন এটা কাজ করে, তার কারণটা আসলে সংখ্যা ব্যবস্থার মধ্যে নিহিত। এই যে 0.26 আমরা যখন বলছি, সেই দুইটা কি আসলে, এই যে 2 আর 6,
সেই দুই এটা আসলে একটা দশমাংশ, আর ওই যে ছয় সেটা একটা শতাংশ, 100 ভাগের 1 ভাগ। তো এইটা থেকে আমি যদি এটাকে একটু সরল করি, তাহলে আমরা আসলে উপরে যে 26/100 যেটা লিখেছিলাম সেটা আসলে পেয়ে যাব। এখান থেকেই পুরো জিনিসটা আসে আসলে, এই যে নিচে লসাগু করলাম 100, তারপরে 10 দুগুণে 20 প্লাস 6, ফলে শেষ পর্যন্ত আমরা এটাকে 26/100 আকারে লিখতে পারবো। আর এবার আমরা দেখি যে যদি একই জিনিস ফিরে ফিরে আসে, অর্থাৎ যদি পৌনঃপুনিক হয়, সেটাকে কি করে আমরা একটা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তো সেটাও আসলে খুব মজার। ধরা যাক খুব সহজ একটা জিনিস দিয়ে আমরা শুরু করি, 0.2222, এই যে দুই বারবার আসছে, বারবার আসছে, তাহলে সেটাকে আমরা কি করে একটা একটা ভগ্নাংশে প্রকাশ করব। তো এটার বুদ্ধিটা অনেক রকমের বুদ্ধি আসলে এখানে আছে কি করে এটা করা যায়। তার মধ্যে একটা বুদ্ধি হচ্ছে এটাকে আমরা এক্স ধরে নিই, ধরা যাক আমরা এটাকে ধরে নিলাম এক্স। আচ্ছা, তো এখন 10x কত হবে, 10 কোত্থেকে আসলো, 10x কেন আসলো সেটা বলছি এখনই বোঝাবো। 10x হচ্ছে 2.2222, কেন? কারণ একটা সংখ্যাকে যদি 10 দিয়ে গুণ করা যায় তাহলে কি হয়, দশমিকটা এক ঘর পরে চলে যায়, যেরকম এখানে ছিল দশমিক এই জায়গায়, আমি যেহেতু 10 দিয়ে গুণ করেছি তাই দশমিকটা এখান থেকে এই দুটোর মাঝখানে চলে এসেছে, এইখানে চলে এসেছে। তো যাই হোক, ফলে 2.2222 এটা চলে আসলো। এখন আমি যদি এই 10x থেকে x কে বিয়োগ করি তাহলে কত পাবো, 9x। এখানে একটা মজার ব্যাপার হবে, এখানে উপরে দেখা যাচ্ছে দশমিকের পরে 2 2 2 2 2 2 অনন্তকাল ধরে আসছে, নিচেও দশমিকের পরে 2 2 2 2 অনন্তকাল, তাহলে দুটো যদি বিয়োগ করে দেওয়া যায় দশমিকের পরের অংশগুলো কাটাকাটি হয়ে যাবে। এটা একটা দারুণ ব্যাপার যে দশমিকের পরে যারা আছে তারা কাটাকাটি চলে যাবে, শেষ পর্যন্ত থাকবে শুধুমাত্র শুধুমাত্র 2, ফলে আমরা পাচ্ছি x = 2/9। এটা কিন্তু একটা দারুণ বিষয়, দশমিক 2 2 2 2 যখন ছিল সেটাকে যদি ভগ্নাংশে নেওয়া যায় সেটা হয় 2/9। আরেকবার বলছি আমি, দশমিক 2 2 2 2 2 2 অনন্তকাল, এটা হচ্ছে 2/9। ঠিক একইভাবে দশমিক 4 4 4 4 4 4 যদি থাকে অনন্তকাল, এটা হয় 4/9। যদি দশমিক 5 5 5 5 5 5 এমন থাকে অনন্তকাল, সেটা হয় 5/9। কেন হয় সেটা ঠিক এখান থেকে দেখা যায়, এই জায়গায় আমি যদি যদি এখানে 2 এর জায়গায় 5ও থাকতো, 0.5555 যদি হতো, আমি 10 দিয়ে গুণ করলে 5.5555 আসতো, তখন বিয়োগ করে দিলে 9x = 5 হতো, ফলে x এর মান হতো 5/9। তার মানে একই জিনিস যদি বারবার আসে সেখানে 9-এর একটা ব্যাপার আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখি। এখন এখানে আমরা দেখলাম যে একটা অঙ্ক যখন বারবার আসছিল 4 4 4 4, তখন 4/9 হয়েছিল। এখন দুইটা অঙ্ক যদি বারবার ফিরে ফিরে আসে কিরকম, ধরা যাক 0.37 37 37, তখন কি হবে, তখন এটাকে আমরা এক্স ধরে নিলাম, আবার আগের মতোই আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি। এখন আমরা কি করব, 100 দিয়ে গুণ করে দেব। কেন 100 দিয়ে গুণ করব, কারণ আমাদের বুদ্ধি আগের মতোই, আমরা চাই ডান দিকে দশমিকের পরে যা যা আছে সেগুলো কাটাকাটি করে ফেলতে চাই। যদি এখানে 100 দিয়ে গুণ করি তাহলে কি হয়, 100 দিয়ে গুণ করলে দশমিকটা 2 ঘর পরে চলে যাবে, ফলে তার মান হবে 37.37 37 37, তো অনন্তকাল ধরে আসতে থাকবে। ডান দিকে যেহেতু অনন্তকাল ধরে 37 37 আছে, সেখান থেকে যদি দুইটা বাইরে বের করে আনা যায় তাতে কিছু যায় আসে না, ওই অনন্তকাল ধরেই 37 37 থাকবে। এখন আমি যদি উপরটা থেকে নিচেটাকে বাদ দিই তাহলে পাবো 99x = 37। এই যে ডান দিকের অংশগুলো কাটাকাটি হয়ে যাচ্ছে, ফলে থাকছে শুধুমাত্র 37 - 0 37, তাহলে x এর মান হবে 37/99। তাহলে খেয়াল করি যদি দুইটা জিনিস বারবার আসতে থাকে তাহলে নিচে 2টা 9 দিয়ে ভাগ করতে হয়, এই যে 2টা 9 দিয়ে। আরেকবার তাহলে আমরা যদি আরেকটা এখন এমনি এমনি করার চেষ্টা করি, ধরা যাক এরকম যদি থাকতো 0.54 54 54 54, তাহলে কি করতাম আমরা, এটা সমান সমান হতো 5 4/2টা 9। কেন হতো সেটা উপরে এখানে দেখা যাচ্ছে খুব ভালো করে, যে তাহলে যতগুলো জিনিস বারবার বারবার ফিরে আসছে ততগুলো 9 নিচে থাকে। এবং এখান থেকে এখন আমরা একটু মনে করিয়ে দিই, আমি বলেছিলাম একদম শুরুতে যে আমার বাংলা ভাষার সবচেয়ে লোভী সংখ্যার কথা আমি বলেছিলাম, যে 2/11 2/11 এটা হচ্ছে বাংলা ভাষার সবচেয়ে লোভী সংখ্যা, এটা হচ্ছে 0.18 18 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
কথা বললাম সেখান থেকে। আসলে এটাকে উপরে নিচে যদি আমি 9 দিয়ে গুণ করে দিই তাহলেই পাই 9 দুগুণে 18 বাই নিচে 99। এই যে দুইটা অঙ্ককে যদি দুইটা 9 দিয়ে ভাগ করা যায়, যে কোনো দুইটা অঙ্ককে দুইটা 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই জিনিসটাই বারবার আসতে থাকে, 18 18 18 18 18। এবং এই কারণেই 11 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ করা যায় তখন ওই 9 এর ঘরে নামতাটা আসে। আবার আমরা খেয়াল করি, ধরো এটা যদি 4/11 হতো তাহলে কি হতো? তাহলে উপরে আমি চিন্তা করতাম 4 9 36 আর নিচে 99, এটার মান হতো দশমিক
3 6 3 6 3 6 36 36 বারবার আসতে থাকতো, কারণ 99 দিয়ে ভাগ করলে ওই দুই অঙ্কের যে জিনিসগুলো আছে তারা বারবার বারবার আসতে থাকে। একই কথা যে কোনো অঙ্কের জন্য সত্যি, অর্থাৎ আমার কাছে যদি এরকমও থাকে 0.378 3 7 8 3 7 8 3 7 8, তাহলে আমি কি করব, এটার মান হবে 378/999। যতগুলো অঙ্ক বারবার বারবার ফিরে আসছে ততগুলো 9 দিয়ে ভাগ করতে হয়। এখন এটা তো দশমিকের পর থেকেই বারবার বারবার একই জিনিস চলে আসছে, এটা আমরা খেয়াল করি, দশমিকের পর থেকেই 378/378/378 এরকম করে করে আসছে। কিন্তু যদি দশমিকের পরে অন্য কিছু থাকে, তারপরে থেকে যদি পৌনঃপুনিকটা শুরু হয় তখন কি হবে, তখন ব্যাপারটা একটু জটিল। কিরকম, ধরা যাক একটা উদাহরণ আমরা চিন্তা করি যে 0.18, তারপরে 3 5 6 3 5 6 3 5 6, অর্থাৎ পৌনঃপুনিকের অংশটা আসছে কিছুক্ষণ পরে, ওই 1 8 সামনে আছে, তারপরে 3 5 6 3 5 6 আসছে, তখন আমরা কি করব, তখন আমাদের আগের মতো আমরা আগে একটু আগে যেভাবে বের করেছিলাম সেই বুদ্ধি আমরা ব্যবহার করতে পারি। বুদ্ধিটা এখন একটু চিন্তা করি কি করে সেটা বের করবো। আমার আইডিয়া আসলে একই, যে আমি চাচ্ছি ডান দিকে যারা যারা আছে তাদেরকে কাটাকাটি করে ফেলতে চাই। তাহলে এক কাজ করি, আমি প্রথমে এটাকে 100,000 দিয়ে গুণ করি, মানে একের পরে 5টা 0 দিয়ে গুণ করি। কেন আমি বলছি, আমি যদি এটাকে একের পরে 5টা 0 দিয়ে গুণ করি, 1 2 3 4 5, তাহলে যেটা হবে দশমিকটা 5 ঘর পরে সরে যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 5 ঘর পরে সরে গেলে এটা হবে 18,356.356 3 5 6 3 5 6 3 5 6, এমন করে করে আসতেই থাকবে। এইবার আমি এক কাজ করি, এখন এটা থেকে এটা বিয়োগ করলে কিছু পাওয়া যাবে না, লাভ নেই, আমি এই এক্স কে আবারও এবারে 100 দিয়ে গুণ করি, শুধু 100 দিয়ে, 100 দিয়ে গুণ করলে লাভটা কি, তাহলে দশমিকটা 2 ঘর সরে যাবে, যেহেতু 2টা 0 আছে 2 ঘর সরে যাবে, 2 ঘর সরে গেলে 18-এর পরে চলে যাবে দশমিকটা, তখন যেটা দাঁড়াবে সেটা এরকম 18.356 3 5 6 3 5 6 3 5 6। খেয়াল করে দেখি ভালো করে, যে আমরা একবার কি করলাম, এই যতগুলো এখানে আছে এই 1 8 3 5 6, যতগুলো এখানে হলো মোট যে কয়টা, অর্থাৎ দশমিকের পর থেকে শুরু করে একটা চক্র শেষ হওয়া পর্যন্ত যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য নিয়ে আমি গুণ করলাম, এই যে একের পরে ততগুলো শূন্য বসে, 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এতগুলো শূন্য নিয়ে প্রথমে গুণ করলাম। আরেকবার যেটা করেছি, দশমিকের পরে এই 2টা মাত্র নিয়েছি, কারণ 2টার পর থেকে আসলে চক্রটা শুরু হয়ে গেছে। এতে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে আমি কি পাবো, বিয়োগ করলে পাচ্ছি এরকম একটা জিনিস, 2টা 0 থাকলো এখানে, তার আগে এখানে খেয়াল করে দেখি 1000 থেকে 1 বাদ যাচ্ছে, ফলে 999 থাকবে এখানে, 3টা 9 থাকলো, এবং এখানে থাকলো 1 8 3 5 6 -18, ফলে এক্স এর মান যেটা হচ্ছে সেটা অনেকটা এরকম, 18,356 -18, বাই নিচে 3টা 9 2টা 0। এখন আমরা মন দিয়ে খেয়াল করি, যে এই জিনিসটাকে আমরা একটা শর্টকাট হিসেবে চিন্তা করে আমরা মনে রাখতে পারি চাইলে। আসলে খেয়াল করি এখানে কতগুলো 9 আছে, প্রথম কথা হচ্ছে 9 থাকবে ততগুলো সবসময়, এটা 9 এর জন্য সবসময় সত্যি, যে যতগুলো জিনিস বারবার বারবার ফিরে আসে পৌনঃপুনিকের ভিতরে যে কয়টা অঙ্ক আছে সে ততগুলো 9 থাকবে, এটা সবসময়ের জন্য সত্যি। যেরকম এখানে আমরা খেয়াল করি 3 5 6 3 5 6 3 5 6, 3টা করে করে অঙ্ক বারবার ফিরে আসছে, ফলে এখানে 3টা 9 থাকবে, এটা হচ্ছে 9 এর জন্য সত্যি। আর কতগুলো শূন্য থাকবে সেটা এখানে খেয়াল করি, এটা মজার, শূন্য আসলে থাকবে এই যে দশমিকের পরে পৌনঃপুনিক শুরু হওয়ার আগ পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে, দশমিকের পরে পৌনঃপুনিক শুরু হয়েছে এখান থেকে 3 নম্বরে গিয়ে 1 8 3, তার আগে যতগুলো অঙ্ক আছে 1 8 2টা অঙ্ক আছে ততগুলো শূন্য এখানে থাকবে। সেটা কেন হলো, সেটা এই লাইন থেকে খেয়াল করা যায়। যদি একটু আমরা মন দিয়ে তাকাই, আমরা যখন 100x করেছিলাম তখনই আসলে 18-এর পর থেকেই 0.356 356 3 5 6 3 5 6 এমন করে আসতেছিল। এই কারণেই আমরা 100 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলেই আমরা পৌনঃপুনিকের জায়গাটায় পৌঁছে যাই আর কি। তো তার মানে কতগুলো শূন্য থাকবে দশমিকের পর থেকে পৌনঃপুনিকের আগ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য এখানে থাকবে, আর কতগুলো 9 থাকবে পৌনঃপুনিকের ভিতরে যে কয়টা অঙ্ক বারবার ফিরে ফিরে আসছে, 3 5 6 3 5 6 3 5 6, 3টা অঙ্ক বারবার ফিরে আসছে ততগুলো 9 থাকবে। আর উপরে কি থাকবে, উপরে হচ্ছে দশমিক, দশমিকের পর থেকে এই যে একটা চক্র শেষ হওয়া পর্যন্ত যতগুলো আছে সেই সবগুলো 1 8 3 5 6 সবগুলো, মাইনাস মাইনাস হচ্ছে 1 8, দশমিকের পর থেকে পৌনঃপুনিকের আগ পর্যন্ত যে কয়টা আছে সেগুলো এখানে মাইনাস করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে নিয়মটা কেন কাজ করে সেটা আমরা একটু দেখলাম।
তো এখন আমরা এখন বুঝে গেছি যে পৌনঃপুনিক থেকে কি করে ভগ্নাংশে নেওয়া যায়। আর এরপরে যদি এটাকে একটু সরল করা যায়, কেউ যদি চায় ইচ্ছা করলে এটাকে সরল করে নিতে পারে, আচ্ছা 56 থেকে 18 বাদ দিলে কত থাকবে, সেগুলো সে বিয়োগ করে, বিয়োগ টিয়োগ করে তারপরে কাটাকাটি টাটাকাটি করলে একটা সুন্দর ভগ্নাংশের আকারে এটা চলে আসবে। তো কেন আসে আশা করি সেটা আমরা বুঝতে পারছি। এখন এখানে একটু জিনিস আমরা খেয়াল করি যে যদি সংখ্যাটা এরকম হতো 0.99999, একটু চেনা চেনা লাগছে কি? এটাকে তো 9 পৌনঃপুনিক চিন্তা করা যায়। আমরা জানি 5 পৌনঃপুনিক মানে হচ্ছে 5/9, 7 পৌনঃপুনিক মানে 7/9, তাহলে 9 পৌনঃপুনিক মানে হচ্ছে 9/9=1। কি হলো এটা? আচ্ছা আমরা যদি এক্স দিয়ে ধরার চেষ্টা করি, 0.99999 এর একটু আগে যতভাবে যেভাবে করেছি, তাহলে 10x এর মান কত হবে? দশমিকের পরে এক ঘর চলে যাবে, তাহলে 9.999999। ঠিক আছে, বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে 9x = ডান দিকে 9999 সব কাটা চলে যাবে, থাকবে 9, ফলে x এর মান 1। যেভাবেই আমি করি না কেন x এর মান আসলে 1ই আসবে, অর্থাৎ 0.9999 এটা আসলেই, এটা সত্যি সত্যি এটার মান 1। তো যাই হোক, আমরা এখন আরেকটা আরেকটা জিনিস একটু দেখবো, এই 9 ব্যাপারটা কারেক্ট আমরা ফিল করার চেষ্টা করতে চাই, কেন এখানে 9ই আসলো, 9 কেন বারবার এরকম করে পৌনঃপুনিকের জন্ম দেয়। তো সেই জিনিসটা যখন আমরা শুরুতে যে পাউরুটির একটা উদাহরণ দিয়েছিলাম সেই জায়গায় আমরা চলে যাব। আমরা খেয়াল করি যে ধরা যাক আমাদের কাছে এরকম একটা জিনিস আছে, একটা পাউরুটি, সেটাকে আমাদেরকে ভাগ করে দিতে হবে 9 জনের ভেতরে, একটা পাউরুটি 9 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, এটাই হচ্ছে 1/9। তো এটাকে আমরা দশমিকে যদি প্রকাশ করতে চাই তাহলে কি ঘটনাটা ঘটে? সমস্যা হচ্ছে দশমিকে প্রকাশ করতে গেলে আমাদের সবকিছুকে দশমাংশে নিতে হয়, অর্থাৎ দশমাংশে নেওয়ার মানে হচ্ছে 10 ভাগে ভাগ করতে হয়। আমরা 10 ভাগে ভাগ করি, এই পাউরুটিটাকে আমরা কি করলাম 10টা ভাগে ভাগ করলাম, করার পরে এখন প্রত্যেককে আমরা একটা করে ভাগ দিই। খেয়াল করি এখানকার প্রত্যেকটা হচ্ছে 1/10 করে করে, তো এখানকার প্রত্যেককে আমি একটা করে পাউরুটি ভাগ করে দিলাম, ওকে দিলাম একটা, একে দিলাম একটা, একে দিলাম একটা, একে দিলাম একটা, একে দিলাম একটা। খেয়াল করে দেখি ওখানে কয়টা টুকরো ছিল, 10টা টুকরো। সবাইকে ভাগ করে দেওয়ার পরে শেষে একটা টুকরো বাকি থেকে যায়, কারণ 10টা টুকরো ছিল, মানুষ আছে 9 জন, একটা টুকরো বাকি থেকে যাওয়া, এই একটা টুকরো বাকি থেকে যাওয়া থেকে পৌনঃপুনিকের জন্ম হয় আসলে। এই যে টুকরোটা বাকি থেকে গেল, এবার আমরা খেয়াল করি সেই টুকরোটাকে এখানে নিয়ে আসলাম, এই যে এই টুকরোটাকে এখানে নিয়ে আসলাম, ওকে। এইবারে কি করব আমরা, আমরা এটাকে ভাগ করে দিতে চাই 9 জনের মধ্যে, কিন্তু আমাদের ভাগ করার যে যন্ত্র সেটা কাজ করে শুধুমাত্র 10 ভাগে ভাগ করতে পারে, দশমিক সংখ্যা ব্যবস্থা। এটাকে আমরা আবারও 10 ভাগে ভাগ করতে পারবো, আমরা আর কোনো ভাগে ভাগ করতে পারি না, আমাদের মেশিনটা খালি 10 ভাগে ভাগ করতে পারে। এইবারে তাহলে কি করব, এটাকে আমরা আবার 10 ভাগে ভাগ করব। ভাগ করার পরে এটাকে যখন আমরা ওদের মধ্যে আবার ভাগ করে দিতে যাব, বিপদ কি, সবাইকে আমরা একটা একটা করে টুকরো দিতে পারলাম, 9 জনকে 9টা টুকরো দেওয়ার পরে আবার একটা টুকরো বাকি থেকে যাবে, এদের প্রত্যেকে ছিল 1/100 করে করে। এখন ওই ছোট্ট আরেকটা টুকরো বাকি থাকলো, এটাকে আমরা কি করব, এটাকে আবারও আমরা আবারও 10 ভাগে ভাগ করব, করার পরে প্রত্যেকে একটা একটা করে আমরা দিতে পারবো, দেওয়ার পরে কি হবে, আবারও একটা টুকরো বাকি থেকে যাবে, প্রত্যেকবার ওই একটা টুকরো আমরা বাকি থেকেই যাবে এবং সেটাকে নিয়ে আমরা আবার 10 ভাগে ভাগ করার চেষ্টা করব। এখন আমরা খেয়াল করে দেখি এটা কত দাঁড়ালো, এটা হচ্ছে 1/10 করে করে প্রত্যেককে, এখানে প্রত্যেকে পেলো 1/100 করে করে, এখানে প্রত্যেকে পেলো 1/1000 করে করে। তো এটাকে যদি আমরা দশমিক আকারে লিখি তাহলে সেটা কি দাঁড়ায়, এটা হচ্ছে দশমাংশ, 1 দশমাংশ, তারপরে 1 শতাংশ, তারপরে 1 সহস্রাংশ, এমন করে করে 1 1 1 1 1 করে অনন্তকাল আসতেই থাকবে, অর্থাৎ 1/9 এটা হচ্ছে দশমিক, 1 1 1 1 1 1 1 1 এমন করে অনন্তকাল ধরে আসতেই থাকবে। এখন খেয়াল করি আমরা 2/9 কি হবে, 2/9 আসলে কি, প্রত্যেকের সাথে 2 করে গুণ হয়ে যাবে আসলে, ফলে এটা হবে 0.22222। এটাকে ফিলও করা যায় অন্যভাবে, কিরকম, আমরা এভাবে চিন্তা করি যে 2/9 মানে 2টা পাউরুটি আছে, সেটাকে আমাদের 9 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। আগের মতোই আমরা একটা পাউরুটিকে তখন 9 জনের মধ্যে ভাগ করেছিলাম, এবারে 2টা পাউরুটি 9 জনের মধ্যে ভাগ করে দেব। তো আমরা কি করব, আমরা প্রথমে উপরের যে পাউরুটিটা সেটাকে 10 ভাগে ভাগ করি, কারণ আমাদের যন্ত্র আছে একরকমের যন্ত্র যেটা সবকিছুকে 10 ভাগে ভাগ করতে পারে, আমাদের সংখ্যা ব্যবস্থাটা এইরকম। নিচেরটাকেও আমরা 10 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। এখন আমরা যখন ওদেরকে দিতে যাব, এখন কিভাবে দেব, আমি প্রথমে প্রথম পাউরুটিটা থেকে প্রত্যেককে একটা একটা করে দিলাম, প্রথম পাউরুটিটা থেকে প্রত্যেককে একটা 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 করে করে দিলাম, দেওয়ার পরে এই পাউরুটিটা বাকি থেকে গেল, কারণ প্রথম পাউরুটিতে 10টা ভাগ ছিল, মানুষ আছে 9 জন, প্রত্যেকে একটা ভাগ করে দেওয়ার পরে 1টা ভাগ বাকি। এবার দ্বিতীয় পাউরুটি থেকে প্রত্যেককে একটা করে ভাগ দিয়ে দিলাম, দেওয়ার পরে কি হবে, এই 1টা ভাগ বাকি থেকে যাবে। খেয়াল করি আমরা কি ঘটনাটা ঘটছে, এই প্রত্যেকটা ভাগ কিন্তু ছিল 1/10 করে করে, কারণ একটা পাউরুটিকে আমরা 10 ভাগে ভাগ করেছিলাম, এটা 1/10, তাহলে এটা একটা 1/10, এটা আরেকটা 1/10, দুটো মিলে 2টা 1/10 আছে, মানে পয়েন্ট
2 আমরা যদি দশমাংশের হিসাবে নেই তাহলে এটা হচ্ছে দুইটা দশমাংশ মানে 0.2 এরপরে কি হবে এরপরে এই যে দুইটা কালো অংশ আমরা যেটা দেখাচ্ছি মানে দুইটা বাকি অংশ সেই দুইটা বাকি অংশ আমাদের কাছে আছে এদেরকে আমি আবার কি করব আবারো প্রত্যেককে 10 ভাগে ভাগ করব ভাগ করার পরে প্রত্যেকটা হবে 1/100 করে করে এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন ঘটনাটা কি ঘটবে প্রত্যেককে আমরা এরকম করে একটা টুকরো দিতে পারবো প্রথম পারুটির অংশ থেকে প্রত্যেককে একটা করে টুকরো দিতে পারবো তারপরে দ্বিতীয় পারুটির অংশ থেকে আরেকটা করে টুকরো দিতে পারবো দেওয়ার পরে শেষের যে টুকরোটা সেটা আবারো বাকি থেকে যাবে এখানেও শেষে বাকি থেকে যাবে ফলে যেটা হবে আবারো প্রত্যেককে আমরা দিতে পারলাম 2/100 পরিমাণে কারণ এই যে দুইটা শতাংশের টুকরো এখানে আছে দুইটা শতাংশের টুকরো মানে 2/100 তার মানে এই যে আরেকটা শতাংশের টুকরো আমি দিলাম 2/100 মানে হচ্ছে 0.02 তাহলে এই যে 2 সেই দুইটা হচ্ছে দুইটা দশমাংশ এই যে 2 সেটা হচ্ছে এই দুটো শতাংশ এরপরে কি হবে এটা আপনারা ধারণা করতে পারছেন এরপরে আবার দুইটা সহস্রাংশ হবে কারণ এই দুইটা করে বাদ থেকেই যাবে সব সময় তাদেরকে নিয়ে আমি অনন্তকাল ধরে এরকম চলতেই পারবো এবং এইবারে আপনারা চিন্তা করুন 9টার সময় কি হবে যদি 9টা পারুটি আমার কাছে থাকে এবং 9 জন মানুষ থাকে এবার একটা মজার ব্যাপার করা যাবে এখন 9টা পারুটি আছে 1 2 3 4 5 6 7 8 9 এখন একজন বুদ্ধিমান মানুষ যদি এটাকে 9টা মানুষের মধ্যে 9 জন মানুষের মধ্যে ভাগ করে দিতে চায় তাহলে সে বলবে কি এই এটা তো খুব সহজ 9টা পারুটি 9 জন মানুষ প্রত্যেককে একটা করে ধরিয়ে দে তাহলেই শেষ তার মানে 9/9 এটা হচ্ছে 1 কোনো সমস্যা নাই এবার যার একটু বুদ্ধি কম সে কি করবে এই একটা পারুটি এটাকে আমি কিভাবে ভাগ করব আমি এক কাজ করি আমি এটাকে 10 ভাগে ভাগ করে ফেলি সে কোনো অন্যায় কিছু করে নাই সে যেটা করলো সে প্রত্যেককে 10 ভাগে ভাগ করে ফেললো কারণ সে একটু আগে নিয়মটা শিখেছে যে কিভাবে করতে হয় সে এটাকে 10 ভাগে ভাগ করে ফেললো তার বললো আচ্ছা এটাকে আমি 10 ভাগে ভাগ করে ফেলি ঠিক আছে এটাকে 10 ভাগে ভাগ করলো এইটাকেও 10 ভাগে ভাগ করলো করার পরে এবার প্রত্যেকটা পারুটিতে 10টা করে ভাগ আছে ঠিক আছে 10টা করে ভাগ আছে এখন সেইটাকে আমরা এই মানুষগুলোর মধ্যে ভাগ করে দিতে চাচ্ছি তাহলে প্রথম পারুটি থেকে ওকে দিলাম একটা টুকরো ওকে দিলাম একটা টুকরো ওকে দিলাম একটা টুকরো ওকে একটা এমন করে করে দিয়ে শেষ পর্যন্ত একটা টুকরো বাকি থেকে গেল দ্বিতীয় পারুটি থেকে ওকে দিলাম একটা টুকরো ওকে দিলাম একটা টুকরো ওকে দিলাম একটা টুকরো এমন করে করে দিয়ে শেষ পর্যন্ত একটা বাকি থেকে গেল ঠিক একই ঘটনা প্রত্যেকটা পারুটি থেকে আমি করলাম করলে আসলে কি পাচ্ছি সেটা একটু বলি করার পরে যে ঘটনাটা ঘটছে সেটা এরকম যে আমি প্রত্যেককে আসলে কতগুলো করে টুকরো দিয়েছি প্রত্যেককে আসলে 9টা করে টুকরো দিলাম 9টা পাউরুটি ছিল প্রত্যেকটা থেকে 9টা করে টুকরো দিয়েছি যেই 9টা টুকরোর প্রত্যেকটা আসলে 1/10 করে করে প্রত্যেকটা 1/10 এই যে এখানে যেগুলো আছে যে ভাগগুলো আছে আমি তো প্রত্যেকটাকে 10 ভাগে ভাগ করেছিলাম তাহলে 9টা 1/10 আছে দেওয়ার পরে কি হলো এই যে কালো কালো অংশগুলো সেটা বাদ থেকে গেল এর প্রত্যেকটাই 1/10 করে করে কয়টা বাকি থাকলো 9/10 আসলে বাকি থাকলো এই যে 9টা 1/10 বাকি রয়ে গেল সেই যে 9টা 1/10 বাকি রয়ে গেল সেই 9টার প্রত্যেকটাকে আমি আবার 10 ভাগে ভাগ করি করে আবারও এই যে 9 জন মানুষ ছিল তাদেরকে দেওয়ার চেষ্টা করি তাহলে যেটা হবে এরপরে প্রত্যেকে আমি দিতে পারবো 9টা 1/100 মানে 9টা শতাংশ ঠিক একইভাবে এরপরে আমি দিতে পারবো 9টা সহস্রাংশ তার মানে ঘটনাটা এরকম দাঁড়াচ্ছে যে এইটাকে আমরা লিখতে পারি আসলে দশমিক 9টা দশমাংশ মানে 0.9 9টা শতাংশ মানে 0.99 আর একটা যদি যোগ করি 9টা সহস্রাংশ 0.999 এমন করে অনন্তকাল পর্যন্ত আমি এই ঘটনাটা ঘটাতে পারবো অর্থাৎ এই যে 9টা পারুটি ছিল সেটাকে যদি 9 জনের মধ্যে ভাগ করে দেই তাহলে আমি পাবো 0.99999 অনন্তকাল এবং এটাই হচ্ছে আসলে 1 অর্থাৎ 0.99999 আমি যেভাবেই চিন্তা করি না কেন এটার মান সবসময় 1 শেষ করা যাক একটা প্রশ্ন রেখে আপনারা দেখলেন যে 10 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় 9 হচ্ছে সেই অঙ্ক যে পৌনঃপুনিকের জন্ম দেয় কারণ কি কারণ 9 দিয়ে ভাগ করতে গেলে আমরা ভাগ করতে পারি 10 ভাগে কিন্তু প্রত্যেকবার একটা করে ভাগ বাকি থেকে যায় তাহলে বলুন তো যে 8 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় পৌনঃপুনিকের জন্ম দেবে কোন অঙ্কটা কিংবা 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় কোন অঙ্কটা পৌনঃপুনিকের জন্ম দেবে চিন্তা করুন তো 101 কে আমি যদি 111 দিয়ে ভাগ করি 2 ভিত্তিক সংখ্যা ব্যবস্থায় এটার মান কত হবে চিন্তা করতে থাকুন গণিত যাত্রা শুভ হোক